আজকে আবার এলাম আমার প্রিয় বন্ধুদের জন্যে সবাই ম্যাক্সিমাম দেখছি পেটের অসুখে নানান রকম সমস্যা নিয়ে ভুগছে এই এই চিন্তা করে আজকে একটা ভিডিও আপনাদের জন্যে আবার তৈরি করব আশা আছে সেই কারণের জন্যে আমার আশা এই ভিডিওটি যাদের গ্যাস আছে অম্বল আছে পিছিয়ে ব্যথা আছে কোমরে ব্যথা আছে মানে কোটি দেশে ব্যথা আছে বুকে বায়ুর চাপে অস্থিরতা প্রকাশ করছে নানান সমস্যা খেতে পারছে না মল ত্যাগ করতে পারছে না ঠিক নানান এসে সমস্যা শেষ নেই কিন্তু খাওয়া কন্ট্রোল করার সমস্যা একটা ব্যাপার আছে এই ভিডিওটিতে যাদের থাইরয়েডের সমস্যা আছে সেটাও কিন্তু উপকার হবে যেহেতু এই থুতনিটা এই পয়েন্টে আসছে কণ্ঠকূপে এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে এটা সর্বাঙ্গ আসনের যে উপকারটা হয় সেটাতেও কিছুটা উপকার করবে এই আসনটাতে সেই আসনটা মনে করেছি আপনাদের জন্য আজকে উপস্থাপনা করব কি করে করতে হয় সেটাও দেখাবো এই আসনটির নাম হচ্ছে হল আসন আঙ্কেলকে আজকে অনেকেই কমান করবে আপনার বুকের ওই দাগ নিয়ে কোনটা আপনার বুকে লাল দাগ ও এই লাল দাগটা এবার একটু বলেন ওই বিষয়ে এই লাল দাগটা ওই যে আমি বললাম না যে আমাকে প্রভু আমার খোদা মাঝে মাঝে ধাক্কা মারে এই ধাক্কাটা মাঝে মাঝে তিনিই দেন আমি সরাসর প্রকাশ করি না এটা গোপনে রাখার চেষ্টা করি কিন্তু আজকে তুমি যখন প্রশ্ন করেছ তখন স্বাভাবিক কারণেই এটা বলতে হচ্ছে ধরো মাঝে ঠান্ডা গেছে বেশ ঠান্ডার কারণের জন্যে গলাটাও ভারী ভারী হয়েছে হচ্ছে তো ওই মনে করলাম যে গরম পানি করে গোসল করি কারণ গরম পানি টক করে ফুটছে এখন নামাতে গিয়ে ন্যাকড়া দিয়ে ধরতে গিয়ে হঠাৎ প্রচণ্ড হাতে গরম লাগে এ গরম লাগলে ওইটা নামিয়ে একটা ফ্লোরের পর রেখেছি এই ফ্লোরের পর রাখার সময় ফট করে ছিচকে সেই পানিটা এসে গরম টক পানি একদম গরম সবে নামানো হয়েছে ফুটছে সে পানিটা করে এখানে লাগলো এখানে লাগলে এখানে লাগলো লাগার সাথে সাথে জ্বলনে পূরণীয় তো স্বাভাবিক কারণে হবেই এ জ্বালা যেমন তেমন জ্বালা না আমি সেই জ্বালাটা সহ্য করলাম আমি বললাম প্রভু তুমি যখন পিটাইস তারা আমার ভয় কিসে আরে দেহটা তুমি আমাকে দান করেছ আমি শুধু মন দিয়ে সহ্য করি ধৈর্য ধরে সহ্য করলাম আর আনন্দ পেলাম পেলাম কি জানো তিনি মেরেছেন অন্য মানুষ তো মারেনি কোনো শয়তান মারেনি এইটাই তো ব্যাপার আচ্ছা যাই হোক আমরা হল আসনে যাচ্ছি কিভাবে করতে হয় হ্যাঁ প্রথমে এইভাবে তুলে দিতে হবে পাটা এই হাতটা এখানে স্থাপন এখানে এই আস্তে আস্তে এই থুতনিটা এখানে লাগবে পাটা চলে যাবে ব্যাকে আচ্ছা এবার বলছি সহসা কিন্তু হবে না প্রথম প্রথম যারা করবেন ধীর স্থিরভাবে করতে হবে যতটুকু সময় সামর্থ্য ঠিক ততটুকুই কিন্তু করতে হবে একটা না তিরিশ সেকেন্ড থাকা যায় যারা প্রথম প্রথম করবেন ধীরে ধীরে অল্প মাত্রায় করবেন এক পা এক পা করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এক পা করে করা যায় পাটাকে তুলে আস্তে আস্তে এই তারপরে আস্তে আস্তে এই প্রত্যহ দুবেলা করা যায় করা পরে পাঁচ ছয় বার করে করার পরে টান হয়ে সবার সঙ্গে রিল্যাক্স হতে হবে এটা ধীরে ধীরে করবেন এই থুথনি যেন এখানে লেগে থাকে তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে যাদের সমস্যা সেটাও যাবে এবং পেটে বায়ুর চাপটা কমে যাবে দরকার অনেক সময় বায়ু নিষ্কাশনও হয় আসন করার সময় তাহলে এই পর্যন্ত যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদেরকে লিখবেন জবাব পাবেন